রোদ কিংবা ধুলাবালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দৈনন্দিন জীবনে আমরা অনেকে সানগ্লাস ব্যবহার করি। সব চেহারার সঙ্গে সব ধরনের চশমা মানায় না, তাই সানগ্লাস নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যা মনে রাখতে হবে তা হলো রং এবং আকৃতি, আকার। বড় চেহারার জন্য বড় সানগ্লাস, যাদের চেহারা ছোট তারা চিকন আকৃতি বেছে নেন। যাদের ত্বক গাঢ় তারা কালো, কফি বা বাদামি রঙের সানগ্লাস ব্যবহার করতে পারেন। যাদের গায়ের রং উজ্জ্বল তারা বেগুনি, সাদা, গোলাপি অথবা লাল রঙের গ্লাস ব্যবহার করতে পারেন। চুলের স্টাইলের উপরও গ্লাস ব্যবহার করতে পারেন। মেয়েরা রোদ চশমার সঙ্গে কপালে ফোঁটা লাগাতে পারেন আর ভালো ব্র্যান্ডের সানগ্লাস ব্যবহার করুন। ঘরে প্রবেশের আগে অবশ্যই খুলে রাখবেন। চোখের সুরক্ষায় রাস্তা ধুলাবালি, পোকামাকড় ও সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচায় এই সানগ্লাস। বাইসাইকেল এবং মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বাতাসে ধুলাবালি এবং পোকামাকড়ে আমাদের চোখে এসে পড়তে পারে, আর এসব ধুলাবালি এবং পোকামাকড় থেকে রক্ষা করে সানগ্লাস। সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের চোখের কর্নিয়ার এবং রেটিনার দারুণ ক্ষতি করে। সানগ্লাস এই অতি বেগুনি রশ্মি শুধু আমাদের চোখে আসতে বাধাই প্রদান করে না, বরং তা প্রতিহত করে। তাই সানগ্লাস শুধু ফ্যাশনে নয়, চোখের সুরক্ষার জন্য প্রয়োজন।